Assalamualaikum, সম্মানিত viewers, welcome to back my channel NS Tag. So আমি আপনাদেরকে আজকে একটা অসাধারণ ভিডিও দেখাবো। সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন, অর্থাৎ ফেসবুক আইডির নাম একটা দিয়ে খুঁজছেন বাট এখন এই নামটা ভালো লাগতেছে না, চেঞ্জ করবেন, সুন্দর একটা নাম মেক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন আজকে এই ভিডিওটা দেখাবো। সো চলেন দেরি না করে দেখানো যাক। প্রথমে আপনারা ফেসবুক আপনাদের আইডিটাতে ঢুকে থাকবে, এই যে আমার আইডিটা লগ ইন করা আছে এখন। আচ্ছা, যেহেতু আমার আরেকটা আইডি আছে, আমি ওই আইডিটাতে ঢুকি। দাঁড়ান, এই যে আমি আইডিটা ঢুকতেছি, ঢুকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন। এই যে আমি আমার এই আইডিটাতে চলে আসলাম, এখন আমার এই আইডিটার ফেসবুক নাম আমি চেঞ্জ করবো। সেক্ষেত্রে কীভাবে নামটা চেঞ্জ করব, এই যে দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই এই আইডিটার নাম আছে কি MD9, এই যে দেখাচ্ছি, এই যে MD9, এই আইডিটার নাম আছে MD9, এই যে MD9 দেয় এই আইডিটার নাম। সো এখন আপনারা দেখবেন এই আইডিটার নামটা আমি চেঞ্জ করে ফেলব, MD9 চেঞ্জ। তো সেক্ষেত্রে এই যে আপনাদের হোম পেজ এটা ফেসবুকের, তো এখন আপনারা ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে থ্রি ডট মেনুতে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। এভাবে আমি যেভাবে যাচ্ছি, নিচে চলে যাওয়ার পরে এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। এই যে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে এই যে সেটিংস, এই সেটিংস নামক অপশনটাতে ক্লিক করতে হবে। সেটিংস অপশনটাতে এভাবে ক্লিক করে দেবেন, ক্লিক করার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পর প্রথমে ওপরেই দেখেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, এই পার্সোনাল ইনফরমেশন অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম আমি, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন জেনারেল লেখা, জেনারেল নিচে লেখা নেম, মানে নাম, এখন নামটা এই যে নেম এটাতে ক্লিক করে দেবেন। দেখেন নিচে আমার MD9 আগের আইডিটার নাম আছে, এখানে ক্লিক করে দিলাম নেমে। ক্লিক করার পর হচ্ছে কি আপনার ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে সমস্যা করতেছে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন দেখেন আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে আছে, MD, যে দেখেন ফার্স্ট নেম MD লেখা আমার ফার্স্ট নেম, এতে যে আমি MD আছে না, এই MDটা, এই MDটা আমি চেঞ্জ করবেন এখন নামটা, যে এখানে MD আর লাস্ট নেম এই দুইটাই কেটে দেবেন। কাটার পরে যে এখানে MD9 বাদ দিয়ে দেবেন। এখন একটা নাম দিতে চাচ্ছেন, হচ্ছে আপনার যে কোনো একটা নাম দিলেন, যেমন আমি MD9 বাদ দিয়ে নাইম সরকার বসালাম, এখানে নাইম সরকার বসালাম। তো এখন আমি রিভিউটা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আপনারা এই যে রিভিউ চেঞ্জ নামক অপশনে ক্লিক করতে হবে। রিভিউ চেঞ্জ নামক অপশনে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নাইম সরকার দিতে পারবেন অথবা সরকার নাইম, নামের উল্টোটাও দিতে পারবেন, অর্থাৎ MD9 বাদ গেল, সরকার নাইম অথবা নাইম সরকার দিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি সরকার নেমই দিলাম। এক্ষেত্রে এখন আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি এখন ফেসবুক পাসওয়ার্ডটা যেহেতু দিব, একটু ভিডিওটি ঠক। তো বন্ধুরা, আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে, তখন সেভ চেঞ্জ নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। এই যে আপনার নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন নেমের জায়গাতে আসছে সরকার নেম। তো এখন আমি বের হয়ে যাবো, দেখবেন বের হয়ে যাওয়ার পর দেখবেন আমার এই নামটা চেঞ্জ হয়ে যাবে। একটু রিফ্রেশ করে নেবেন, দেখবেন এবার যে এখানে এই যে সরকার নেম, দেখছেন আমার আইডির নাম হয়ে গেছে সরকার নেম। সো আপনারও আপনাদের ফেসবুক আইডির নাম এইভাবে চেঞ্জ করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা অন করে।